وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ وحدہ والصلاۃ والسلام علی من لا نبی بعدہ اس سمے تو بن جگس کو چلن جے صدقہ دیبو کا کے آگے صدقہ دیوا نیمٹا کی جناتے ہوتا دیر دیبو نہ کی جا کے دلے جا کے جے کونو کھاو کے دلے ہوے سمے تو بن جی امر میں حدیث ہے سنا بی ہریرہ تا ون حکیم بن حزام قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم خیر الصدقات ما كان عن ظهري غنى وابدا بمن تعود ابو هريره وحاكم ابن حزام হতে বর্ণিত উভয় বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম হলো ওই সাদকা যা সচ্ছল অবস্থায় দেওয়া হয় আর সাদকা দান শুরু করতে হবে ওই ব্যক্তি হতে যার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর বাধ্যতামূলক ইমাম বুখারি মুসলিম বুখারা উভয় গ্রন্থে হাদিসটি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাল্লাহ 1426 নম্বর হাদিস নিয়ে এসেছেন মুসলিম নাসাই মুসন্নাব আব্দুর রাজ্জাক অন্যান্য গ্রন্থে হাদিসটি এসেছে জি সম্মানিত ভাই বোনেরা যারা আমরা দেখেন তাই শুনছি যে দান সাদকার বিষয়গুলো হলো যে আপনি কাউকে দান করবেন বা সাদকা করবেন আপনার নিকটতিও কেউ যদি থেকে থাকে নিকটতিও কেউ থেকে থাকে তাহলে তাকে দান করলে একটা দানের নেকি পাওয়া গেল আর একটা আত্মীয়তা রক্ষার নেকি পাওয়া গেল তাই আপনি যার ভরণ পোষণ আগে করেন ভরণ পোষণ যাদের দেন আপনার নিকটতিও যার রয়েছে তাদের থেকেই আপনি আগে দেওয়া শুরু করবেন এটাই হাদিস দ্বারা প্রমাণিত আর সচ্ছল অবস্থায় আপনি বা যাই হোক অসচ্ছল অবস্থায় এখানে বলা হয়েছে এরপরও যে যারা অসচ্ছল দান করবে না তা না যাই হোক তাই হাদিস থেকে প্রমাণ হয় যে নিকটতে ওদেরকেই দানের কথা বলা হয়েছে আর জি সব যে নিকটতে দিবেন এমনটিও না গরিব মিসকিন যখন আপনার কাছে কেউ চাইবে বা কিছু করবে তাদেরকেও আপনি দান করবেন তাদেরকেও দান করবেন তবে আগে নিকটতেও যারা দরিদ্র আছে তাদের থেকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আলাম।